করোনা ভাইরাসজনিত সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের কার্যাবলী ও জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ অব্যাহত থাকবে। এই বিধিনিষেধ চলাকালে আগামী 6 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ অথবা 24 ঘন্টার মধ্যে PCR সার্টিফিকেট আনতে হবে। সরকারি অথবা বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন। বাজার অথবা শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশন সহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার সহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে। সতর্ক হন, সুস্থ থাকুন।